নেতেন চকুফেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন হিস্টোরি অনার্স নিয়ে, তো তাদের 2020 যে ফাইনাল এক্সাম তার সাজেশন আজকে এই ভিডিওতে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু কথাই বলবো, যারা এখনও এই নেতাজি ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের যে বেল নোটিফিকেশানটা আছে ওটাতে প্রেস করে নিন। তাহলে কী হবে, নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত কোনো নোটিফিকেশান, ফ্রি অ্যাসাইনমেন্ট, অ্যান্সার শিট, এছাড়াও যে মেন থিওরি এক্সামের সাইজ নোট সমস্ত কিছু কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন। তো বিডিপি যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, তা যারা হিস্টোরিতে অনার্স করছেন, তো তাদের হিস্টোরি পেপার টু যে সাবজেক্টটা আছে তার সাজেশন আজকে এই ভিডিওতে দেবো, ফাইনাল সাজেশন 2020। তো আমি কিন্তু এর পিডিএফ লিঙ্ক কিন্তু আমি দিচ্ছি না, কারণ হচ্ছে অনেক ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এই সাজেশনগুলো কপি করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকছে। তো তার জন্য কিন্তু আমি পিডিএফ দিচ্ছি না, তো একটু কষ্ট করে কিন্তু আপনারা খাতায় নোট করে নেবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে দেখতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ সাজেশন, প্রতিটা কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু পিডিএফ দিচ্ছি না, তো পিডিএফ না দেওয়ার একটাই কারণ অনেক ইউটিউব চ্যানেল আছে যারা এই সাজেশনগুলো কপি করে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে থাকছে। তো আমি চাই না যে এরকম কিছু হোক, তো তার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটু খাতায় কষ্ট করে কিন্তু এই সাজেশনগুলো একটু নোট করে নেবেন। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি পেপার টু, এটা হিস্টোরি পেপার টু বিডিপি যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তাদের জন্য। তো এখানে যদি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আমাকে এসএমএস করতে পারেন। তো 2020 কিন্তু সাজেশন, তো ফার্স্ট এখানে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে যে প্রতিটি প্রশ্নের মান 20। তো ফার্স্টে যে 20 নম্বরের কোশ্চেনগুলো আছে সেই 20 নম্বরের কোশ্চেনগুলো আপনাদেরকে আমি পরপর কিন্তু আমি বলে দেবো, তো একটু মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। তো ফার্স্টে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে যে এক নম্বর, মধ্যযুগের বাংলার ইতিহাস হুসেন শাহী বংশের গুরুত্ব আলোচনা করুন। তো ফার্স্ট প্রশ্ন, মধ্যযুগের বাংলার ইতিহাস হুসেন শাহী বংশের গুরুত্ব আলোচনা করুন। তো তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আলাউদ্দিনের বাজার সম্পর্কে যাহা জানো লিখুন। আলাউদ্দিনের বাজার সম্পর্কে যাহা জানো লিখুন। তো তারপরে 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে খলজি বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব লিখুন। খলজি বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব লিখুন। তো 4 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে ইতিহাসের ইলিয়াস শাহি বংশের ভূমিকা লিখুন। তো 4 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইতিহাসে ইলিয়াস শাহি বংশের ভূমিকা লিখুন। তো 5 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লিখুন। আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে লিখুন। তো 6 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে লিখুন। 6 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে লিখুন। তো 7 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করুন। 7 নম্বরে কোশ্চেন মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করুন। তো 8 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আকবরের রাজপুত নীতি আলোচনা করুন। 8 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আকবরের রাজপুত নীতি আলোচনা করুন। তো এখানে কিন্তু টোটাল 8টি কোশ্চেন আছে 20 নম্বরের, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যে প্রতিটি প্রশ্নের যে মার্কস সেটা হচ্ছে 20। তো একটু ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো একটু পড়ে নেবেন এবং খাতায় নোট করে নেবেন প্রত্যেকটি কোশ্চেন। তো তারপরে যে 12 নম্বরের কোশ্চেন আমি দিচ্ছি, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 12। তো 12 নম্বরের যে কোশ্চেনের ফার্স্টে যেটি আছে সেটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব লিখুন। তো 12
দাগের 12 নম্বরের প্রতিটি কোশ্চেনের মান কিন্তু 12 নম্বর। তো ফার্স্টে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তার কৃতিত্ব লিখুন, এবং দুই নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শাসক হিসাবে গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে শাসক হিসাবে গিয়াসউদ্দিন বলবনের কৃতিত্ব, তো তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনি কি মনে করেন ইলতুতমিস দিল্লির সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠাতা, তিন নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আপনি কি মনে করেন ইলতুতমিস দিল্লির সুলতানির প্রকৃতি প্রতিষ্ঠা। তো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি এখন সেই কোশ্চেনগুলোর প্রতিটি প্রশ্নের মান কিন্তু 12, তো আপনারা খাতায় একটু নোট করে নেবেন, আমি কিন্তু পিডিএফ দিচ্ছি না, তো এই কারণে দিচ্ছে না, অনেক ইউটিউব চ্যানেল কিন্তু এইসব সাজেশনগুলো কপি করে তাদের ইউটিউবে আপলোড দিচ্ছে, আমি এটা চাই না, তো আপনাদের একটু কষ্ট করে কিন্তু এই যে সাজেশনগুলো আমি দিচ্ছি সেগুলো একটু খাতায় কষ্ট করে একটু নোট করে নেবেন। তো পাঁচ নম্বরে যে চার নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করুন, দাক্ষিণাত্যর খত কি, চার নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করুন, দাক্ষিণাত্যর খত কি, পাঁচ নম্বরে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগরের যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করুন, পাঁচ নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিদেশি পর্যটকদের বর্ণনায় বিজয়নগরে যে চিত্র পাওয়া যায় তা বর্ণনা করুন। তো ছয় নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক ও অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষার বিষয় সম্পর্কে আলোচনা করুন, ছয় নম্বরে যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের প্রশাসনিক ও অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষার বিষয় সম্পর্কে আলোচনা করুন। তো এই গেল প্রতিটি প্রশ্নের মান 12, তো 20 আর 12 আপাতত কমপ্লিট হলো, এরপরে প্রতিটি প্রশ্নের মান 6। তো ছয় নম্বরে যে ফার্স্টে যে কোশ্চেনটা আছে তো সেটা হচ্ছে মোগল যুগের নগরায়নের কারণ বর্ণনা দিন, মোগল যুগের নগরায়নের কারণ বর্ণনা দিন। তো দ্বিতীয় নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণ, দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সুলতান মাহমুদের ভারত আক্রমণ। তো তিন নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভক্তি আন্দোলনের উৎপত্তি কারণ ও বৈশিষ্ট্য, তিন নম্বরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভক্তি আন্দোলনের উৎপত্তি কারণ ও বৈশিষ্ট্য। তো চার নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বক্তিয়র মলজির বাংলা জয়, সরি এটা খলজি হবে তো মিস্টেক করে ফেলেছি, তো এখানে চার নম্বরে যেটা হবে সেটা হচ্ছে বক্তিয়র খলজির বাংলা জয়। তো চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বক্তিয়র খলজির বাংলা জয়। তো পাঁচ নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সুলতানি যুগের কৃষি ব্যবস্থা, তো পাঁচ নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সুলতানি যুগের কৃষি ব্যবস্থা। তো ছয় নম্বরে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সৎ সখী বিদ্রোহ, ছয় নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সৎ সখী বিদ্রোহ, এবং সাত নম্বরে যেটা আছে ঔরঙ্গজেবের ধর্ম সম্পর্কে লিখো, ঔরঙ্গজেবের ধর্ম এটাই হচ্ছে লাস্ট। তো আমি একটি কথাই বলবো, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, যাতে আপনার আশেপাশে যেসব বন্ধুবান্ধবী আছে হিস্টোরিয়ান আছেন বিশেষ করে তারা যেন এইসব সাজেশনগুলো পেয়ে যায়। তো যদি আপনার কোনো কিছু সাজেশন সম্পর্কে বা কোনো নোট সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে ডাইরেক্ট যে আপনি কোনটা দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন,
তো আপনাদের যে কোশ্চেন বা সাজেশনগুলো দিলাম প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আসার মতো খুব ইম্পর্টেন্ট। তো আমি কিন্তু পুরো বাছাই করে কিন্তু সাজেশন নিজে তৈরি করেছি। তো আপনারা কিন্তু এই সাজেশনগুলো প্রতিটি কোশ্চেন যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু পড়বেন, অবশ্যই কিন্তু এর মধ্যে কিন্তু কমন পাবেন মেন এক্সামে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক শেয়ার করবেন এবং আপনার মতামত কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আছে ওখানে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি চাইলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন। ওখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিফিকেশান অ্যাসাইনমেন্ট সম্পর্কিত এছাড়া ফ্রি যে নোটস সাজেশন সমস্ত কিছু নিয়ে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডিসকাস করা হয়। এবং আপনি যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওর নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাতে প্রেস করুন এবং পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটাতে প্রেস করবেন। তাহলে কি নেতাজি ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম সাজেশন নোটস ফ্রি অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট এছাড়াও যে মেন যে থিওরি এক্সামের যে সমস্ত রকম সাজেশন নোটস সমস্ত রকম কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তো তার জন্য যেটা করতে হবে আমার ভিডিও নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করবেন, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটাতে অবশ্যই করে প্রেস করবেন, তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনার কাছে সবার প্রথমে কিন্তু পৌঁছে যাবে। তো এই ধরনের বিভিন্ন সাজেশন পেতে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট নোটস সমস্ত রকম কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কিন্তু ওখানে কমেন্ট করে জানাবেন। এবং এই যে আপনি সাজেশনটা দেখতে পাচ্ছেন তো হিস্টোরি পেপার পেজের সাজেশন, এটা কিন্তু আমি পিডিএফ দিচ্ছি না, তো আমি দেবো অবশ্যই পিডিএফ দেবো তবে এখন না। তো এখন দিলে কী হবে, অনেক ইউটিউব চ্যানেল আছে তোরা কী করবে এই সব সাজেশনগুলো কিন্তু কপি করে তাদের ইউটিউবে কিন্তু আপলোড করতে থাকবে, তো আমি সেটা চাই না। তো আপনারা একটু কষ্ট করে কিন্তু আপনারা নিজেদের খাতায় কিন্তু নোট করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।